আমার প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা আগের দুটি ক্লাসে লীলা মজুমদার ও তার সবপুতরে গল্পগ্রন্থ নিয়ে আলোচনা করেছি। আজ তৃতীয় দিনের ক্লাসে আমরা তার সবপুতরে গল্পগ্রন্থের অন্তর্গত আহিরিটোলার বাড়ি গল্পটি আলোচনা করব। তোমরা সবপুতরে গল্পগ্রন্থের সূচিপত্রটা নিশ্চয়ই দেখেছ, মোট 42টি গল্প আছে। আহিরিটোলার বাড়ি গল্পটি এই গল্পগ্রন্থের দ্বিতীয় গল্প। আমরা আগের ক্লাসেও বলেছিলাম যে লীলা মজুমদারের গল্পে ভূত ঠিক ভূতের মতো ভয়ঙ্কর চেহারা নিয়ে হাজির হয় না, তার গল্পে ভূতের চেহারা নিপাট ভালো মানুষের মতো, এবং তার প্রমাণও পাই তার গল্পগুলিতে। আমরা পেনিটিতে গল্পটিতে দেখেছি ভূত অর্থাৎ শিবু ও তার দুই ভাইপো অর্থাৎ সিজি ও গুজি গল্পের প্রায় শুরুতেই উপস্থিত, কিন্তু ভূত হিসাবে নয়, ভূতের বেশে, ভূত হিসাবে নয়, মানুষের বেশে। এবং এই ভূতকেই গল্পকথকের সঙ্গে বন্ধুত্ব করতেও দেখা গেছে গল্পটিতে। আর গল্পের শেষ মুহূর্তে গল্পকথক জানতে পারেন শিবু ও সিজিগুজি আসলে ভূত। আমরা যদি লীলা মজুমদারের অন্যান্য গল্পগুলি পড়ি তো দেখব সব ক্ষেত্রেই ভূত মানুষের সাথে বন্ধুত্ব করছে, কোথাও গল্পকথককে ওষুধ বানানো শেখাচ্ছে, তো কোথাও অঙ্ক কষা শেখাচ্ছে, আবার কোথাও মানুষের ব্যবহারে মুগ্ধ হয়ে আম গাছে মুকুল ধরিয়েছে। যাই হোক, গল্পগুলি পড়লে বা বিষয়বস্তুটা শুনলে তোমরা বুঝতে পারবে। লীলা মজুমদারের ভূতের গল্পে দুটি স্বাদই একসঙ্গে, অর্থাৎ পড়ার আনন্দ তো আছেই, সেই সঙ্গে আড্ডার আমেজও মিশে থাকে তার লেখায়। একথা আমরা আগেও বলেছিলাম। আসলে লীলা মজুমদারের ভঙ্গিটি এমন মজলিশি, জমাটি আর ফুরফুরে কৌতুক মেশানো যে তিনি যখন ভূতের গল্প শোনান তখন তা শুধুই ভয়ের গল্প হয়ে শেষ হয় না। বিশ্বাস অবিশ্বাসের সীমারেখা মুছে গিয়ে এমন একটা নতুন রসের সৃষ্টি করে যেখানে সব ছাপিয়ে থাকে মজা। আমরা সাধারণত ভূতের গল্পে কি দেখি? দেখি ভূত যেন তেনভাবে মানুষকে ভয় দেখিয়ে মানুষের ক্ষতি করে মানুষকে বাধ্য করে সেই স্থান ত্যাগ করতে বা তার কার্য সিদ্ধ করতে। কিন্তু লীলা মজুমদারের গল্পে ভূতের স্বরূপ ঠিক এরকম নয়। তাই আমরা দেখি দীর্ঘদিন অব্যবহৃত বাড়িতে কথক গেলে ভূত তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিচ্ছেন না, বরং তাকে সাদরে গ্রহণ করছে, তার আপ্যায়ন এবং তার কমতিকে পূর্ণ করছে। আসলে লীলা মজুমদার তার ভূতের গল্পে ভূতকে সুকৌশলে এমন নিটল রূপ দিয়েছেন যে মানুষ বুঝতেই পারে না কে মানুষ আর কে ভূত। তাই তো আমরা দেখি বহুদিনের পড়ে থাকা আহিরিটোলার বাড়িতে গিয়ে কথক বুঝতেই পারে না এরা অর্থাৎ শিবুবাবু ও পরদেশি আসলে ভূত। তার মাথায় একবারের জন্যও আসেনি এমন চিন্তা যে এরা হঠাৎ করে এই বাড়িতে কোথা থেকে এসেছে বা এরা কারা। শিবুবাবু যা বলেছে সব বিশ্বাস করেছে, এমনকি সকালে বাড়ির লোক না এলে হয়তো আরও কয়েকটা দিন এখানেই অর্থাৎ এই আহিরিটোলার বাড়িতেই সুন্দরভাবে কাটিয়ে দিতেন গল্পকথক, এবং বুঝতেও পারতেন না এতগুলো দিন ভূতের সঙ্গে কাটিয়েছেন। যেমন পেনিট্রিতে গল্পটিতে শিবু ও সিজিগুজির সঙ্গে কাটিয়েছিলেন গল্পকথক। যাই হোক, গল্পের প্রসঙ্গে আসি। এ গল্পের শুরু আহিরিটোলার গঙ্গার ধারে গল্পকথকের পূর্বপুরুষের একটা মস্ত বাড়ির কথা দিয়ে। অবশ্য সেখানে এখন কেউ থাকে না। বাড়িটির একটু বর্ণনা দেওয়া যাক বা একটু বর্ণনা দিই। সে বাড়ির দরজা জানালা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুড়ের বাস।
আর সব জায়গায় একটা সোদা সোদা গন্ধ। বাড়িটা তৈরি করেছিলেন গল্পকথকের বাবার ঠাকুরদার ঠাকুরদা, কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা তখন সবে তৈরি হচ্ছে। বাড়িটি দিব্যি দেখতে, দোমহালা, দেওয়ালে সব জং ধরে যাওয়া চিত্রিত্র করা, বিরাট পাথরের সিঁড়ি। টাকারও তাদের অভাব ছিল না, কি সব চোরা কারবার চলত। অবশ্য তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না। মোট কথা, কথকের বাবার ঠাকুরদার ঠাকুরদারা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল, সেসব বিক্রি হয়ে গেছে। আর সেই জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে সেগুলি পর্যন্ত ভেঙে চুরে গেছে। এ তো গেল বাড়ির বর্ণনা। মূল গল্পে আসি। গল্পকথক বেশ কিছুদিন আগের কথা দিয়ে গল্পটি শুরু করেন। কথক বলছেন, সেবার পিটেস্টের অঙ্কে 15 পেলাম, ফলে বাড়িময় কেমন যেন হইচই লেগে গেল। সে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কথকের বাবাও এমন কাণ্ড করে বসলেন যে কথক বাড়ি ছাড়তে বাধ্য হন। কাউকে কিছু না জানিয়ে সন্ধ্যাবেলা কয়েকটা জামা কাপড় পুটলি বেঁধে কাঁধে নিয়ে, এবং সেই সঙ্গে কতকিরই কিছু জমানো টাকা ছিল ঘড়ি কেনার জন্য, সেটা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল এবং উঠল গিয়ে আহিরিটোলার বাড়িতে। বাড়িটা তেমন আলোটালো ছিল না। রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানালা দিয়ে ঢুকে অদ্ভুত সব ছায়া তৈরি করেছে। সামনে দরজায় তালা দেওয়া, জানালার শিখগুলো নোনা ধরে ভেঙে গেছে, ফলে বাড়ির ভিতরে ঢুকতে কোনো অসুবিধা হলো না কতকের। প্রথমটা কতকেরও একটু ভয় ভয় করছিল, অন্ধকার যে কত শেডের হয় তাই দেখে অবাকও হচ্ছিলেন গল্পকথক। রাগ করে বাড়ি থেকে বেরিয়েছিলেন, সুতরাং খাওয়া দাওয়া হয়নি, তাই প্রচণ্ড খিদেও পেয়েছিলেন কথকের। তাই মনে মনে খুব রাগ হচ্ছিল। এবং তিনি যখন ঘরে ঢুকে দেখলেন যে নিচের তলাটা কেমন যেন ঘুপসিপানা। পুটলিটা বগলে নিয়ে কথক ধুলো মাখা সিঁড়ি দিয়ে উঠে যায় ওপরে। এবং মজার বিষয়, উপরে গিয়ে যার সঙ্গে পরিচয় হয় তিনি এবং তার সঙ্গী সাথীরা আসলে ভূত। অর্থাৎ এই ভূত কারা? না, এই ভূত কথকেরই বাবার ঠাকুরদার ঠাকুরদার ও তার কোম্পানি। তিনি স্বয়ং মানুষের বেশে এসে হাজির হন পোড়ো বাড়িটিতে এবং কথককে রাত্রিবাসের ব্যবস্থা, খাওয়া দাওয়া, সেই সঙ্গে কথক যে অঙ্কে এত বছরের অর্থাৎ কথক যে অঙ্ক এত বছরেও বুঝে উঠতে পারেনি, অর্থাৎ যার জন্য এত ঝামেলা তার গৃহত্যাগ, সেই অঙ্ককে একবেলায় বুঝিয়ে দিয়েছেন। অবশ্য গল্পকথক এ গল্পেও বুঝতেই পারে না যে শিবুবাবু ও তার চাকর পরদেশি আসলে ভূত। গল্পকথক একদম শেষ মুহূর্তে বুঝতে পারেন যখন তার বাড়ির লোক তার খোঁজে আহিরিটোলার এই বাড়িতে আসেন। অর্থাৎ গল্পকথক যে রাতে বাড়ি থেকে বের হয় তার পরের দিন সকালবেলা প্রকৃত ঘটনা বা ভূতের বিষয়টা বুঝতে পারেন। যাই হোক, গল্পটা শেষ করি। গল্পকথক সিঁড়ি বেয়ে উপরে এসে কার যেন গলার শব্দ পায়। কে যেন উপর থেকে বলছে, আহা, তোমাদের জ্বালায় কি সন্ধ্যাবেলাতেও হাত মুখ ধুয়ে আলবোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না? সারাদিন শুধু দাও দাও দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে। তারপর কথকের নাকে যেন কেমন একটা গন্ধ আসে, অর্থাৎ গোলাপ জল ও তামাকের গন্ধ কথকের নাকে ভেসে আসে। উপরে উঠে চেয়ে দেখেন একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছেন, ভুস্ক রঙের লম্বা জোব্রা পরনে, সাদা নাগরাই জুতো পায়ে, মাথায় ভুস্ক একটা সাদা টুপি।
উপরে উঠতেই গল্পকথককে তিনি বললেন, এ তোকে তো আগে দেখিনি, তুই এখানে কেন এসেছিস, কি চাস তাই বল দেখি বাবা। কথকও উত্তর দেন, কেন আসবো না, এটা আমার বাবার ঠাকুরদার ঠাকুরদার বাড়ি। বলতেই লোকটা ভীষণ চমকিয়ে গেল এবং কথকের কাঁধে হাত দিয়ে তার পরিচয় জানতে চাইল। তোমার বাবার নাম কি, তোমার ঠাকুরদার নাম কি, শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও জনমানুষ নেই, চারিদিকে অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পরদেশি আমিন, বলি কাজের সময় গেলি কোথায়, আলো দিবি না। নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো। তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো, সেজ হাতে কুচকুচে কালো, ডিগডিগে লম্বা গোলাপি গেঞ্জি, মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। জানা যায় এই লোকটি হচ্ছে পরদেশি। নানান কথোপকথনের পর বুড়োর সঙ্গে সামনের ঘরে গেলেন গল্পকথক। দেখলেন মেঝের ওপর লাল গালচে পাতা মস্ত নিচু তক্ত বসে হলদে মকমলে চাদর বেছানো, এবং সেই ঘরেই একটা বুড়ো লোক চাঁদা চাইতে এসেছে। লোকটিকে যেতে বলেন এবং লোকটি চলে গেলেই গল্পকথককে তক্ত বসে বসিয়ে পুটুলির দিকে চেয়ে বললেন, ওতে কি পালিয়ে এসেছো নাকি, কেন? ফলত বাধ্য হয়ে বলতে হলো বাড়ি ছাড়ার কথা। খানিকক্ষণ ভেবে চিন্তে হঠাৎ বিরক্ত হয়ে বুড়ো বললেন, 15 পেয়েছিস, হতভাগা, তোর লজ্জা করে না, অঙ্ক হয় না কেন, মুখমন পাংশা পানা কেন, খেয়েছিস, এ খাসনি এখনো, পরদেশে যা দেখিনি পচুকে বল গে যা। তারপর বলেন, আমার কখনো একটা অঙ্ক কষতে ভুল হতো না, আর তুই বেটা একেবারে 15 পেলি, জানিস নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম, হৌসের সব হিসাবের ভুল শুধরে দিয়েছিলাম বলে। দাঁড়া কুট্টিকে ডেকে পাঠায়, সে তোকে অঙ্ক শিখিয়ে দেবে। তারপর পরদেশি একটা রূপোর থালায় করে লুচি সন্দেশ ছানা মাখা আর এক গ্লাস বাদামের শরবত এনে দিল। খাওয়া দাওয়া সেরে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমালেন গল্পকথক। সকালে পরদেশি এসে ডেকে দিল, কুট্টিবাবু অঙ্ক শেখাতে এসেছেন। কুট্টিবাবু সারা সকাল ধরে গল্পকথককে অঙ্ক শেখালেন। আশ্চর্যের বিষয়, যেসব অঙ্ক সারা বছর ধরেও বুঝতে পারেন না, সব যেন গল্পকথকের কাছে জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবু চলে গেলে গল্পকথক বারান্দায় বেরিয়ে দিনের আলোতে সব ভালো করে চেয়ে দেখলেন। দেখলেন এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে, উঠানের ধারে ধারে বড় বড় টবে করে কত রকমের পাতা বাহারের গাছ, আর উঠোনের দাঁড়ের ওপর লাল নীল হলদে সব মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। এরপর চারিদিকে চেয়ে চেয়ে সেই রাতের বুড়ো লোকটির খোঁজ করলেন গল্পকথক। পরদেশির কাছে লোকটির নাম জানতেই তিনি নিজে এসে বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবুবাবু বলে ডাকে, তুমি নাকি ভালো অঙ্ক করেছ। কুট্টি বলছিল, এই নাও তার পুরস্কার, আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিল। তারপরেই বাইরে দরজায় কারা যেন ধাক্কা ধাক্কি চেঁচামেচি করতে শুরু করল। আমার হঠাৎ করে মনে পড়ল, এই রে তবে নিশ্চয়ই বাবা মা এসেছেন আমাকে খুঁজতে। ছুটে গিয়ে নিচের দরজা খুলে দিলেন, মা বাবা বড় কাকা আর পিসেমশাই এসেছে। তাদের মধ্যে একজন গল্পকথককে বললেন, ইস কি সাংঘাতিক ছেলে বাপু তুমি, এই খালি বাড়িতে অন্ধকারে কালী ঝুলের মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দিব্যি রাত কাটিয়ে দিলে, বলিহারি তোমাকে।
তারপর যা হলো তা গল্পকথক নিজে বিশ্বাস করতে পারলেন না। অবাক হয়ে তাকিয়ে দেখেন এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তকতকে উঠোন, তোতা পাখির সারি, পাতাবাহারের গাছ সব উবে গেছে। পাগলের মতো দৌড়ে গল্পকথক উপরে উঠলেন। খালি ঘর খাঁকা করছে, ভাঙা সানের ঘরে শ্বেতপাথরের সব টালি খুলে পড়েছে। গল্পকথক তখন চিৎকার করতে লাগলেন, পরদেশি ও পরদেশি, শিবুবাবু কোথায় তোমরা? কথকের বাবা কথকের হাতটা খপ করে ধরে ফেললেন এবং বললেন, জানিস না শিবুবাবু আমার ঠাকুরদার ঠাকুরদা, পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে গল্পকথক তার হাতের মুঠোর মধ্যে মুহূর্তটাকে পকেটে পুরে নিলেন এবং সবাইকে বললেন, চলো টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো দেখো। কাউকে কিছু বলতে পারলেন না। তারপরে গল্পকথক ঠিক করলেন যে বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরিটোলার বাড়িটা সারিয়ে গুজিয়ে নেবেন। গঙ্গাটাও বেশ সামনেই আছে। আর এখানেই গল্পের সমাপ্তি টানলেন লেখিকা। সুতরাং আমরা গল্পটা পড়ে বুঝলাম যে ভূত শিবুবাবু যেন এ গল্পে তার উত্তরসূরিকে অঙ্ক শেখাতেই তার বাড়িতে উপস্থিত হয়েছেন এবং যে মুহূর্তে তার কার্য সিদ্ধ হয়েছে সেই মুহূর্তেই তিনি উধাও হয়ে গেছেন। শুধু অঙ্ক নয়, ক্ষুধার্ত উত্তরসূরিকে সুন্দর ফলাহার দিয়েছে, সুন্দর শয্যা দিয়েছে, তার কষ্টকে লাঘব করেছে। আর পূর্বপুরুষের সম্মান রক্ষার্থেই গল্পকথক সিদ্ধান্ত নিয়েছেন বড় হয়ে টাকা পয়সা রোজগার করে এই আহিরিটোলার বাড়িকে সাজিয়ে বসবাসযোগ্য করার, বা আমরা বলতে পারি গুরুর গুরুদক্ষিণা হিসাবে গুরুর তৈরি পরিত্যক্ত বাড়িকে সারিয়ে বসবাসযোগ্য করে তুলতে চেয়েছেন। আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আহিরি দিদির বন্ধুরা ও তার অন্যান্য গল্পগুলি আলোচনা করবো।